যে 1975 সালে দেশে একগুদে শাসন হতে বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই বাকশাল প্রতিষ্ঠার আগে থেকেই আপনার সমস্ত পত্রিকাগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল মাত্র চারটা পত্রিকা চলবে বলা হয়েছিল সেই চারটা তাদের নিজস্ব পত্রিকা এবং তাতে অসংখ্য সাংবাদিক কিন্তু আপনার বেকার হয়ে গিয়েছিলেন তারা কর্মচ্যুত হয়েছিলেন এটা হচ্ছে এক প্রথম কাজ এবং এক সময় আপনাদের মনে আছে যে সেই সময় তারা একটা আইন করেছিলেন যে আইনটা পাকিস্তান আমলে ছিল আমাদের সময় সেটাকে আপনার আই সরি 1971 সালের স্বাধীনতা পরে সংবিধানের এই আইনটিকে বাদ দেওয়া হয়েছিল কালো আইন বলে হচ্ছে আপনার বিশেষ ক্ষমতা আইন এই বিশেষ ক্ষমতা আইন কিন্তু আমলে প্রয়োগ করে তখন অনেক বিশেষ আপনার সংবাদপত্রকে তারা ওই সময় সেন্সার করেছে হুমকি দিয়েছে এবং আপনার অনেক সাংবাদিককে তারা সেই সময় হয়রানি করেছে এরপরে আপনারা জানেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থার সময় কিন্তু পুরোপুরি সংবাদপত্রগুলোকে আপনার নিয়ন্ত্রণ করা হয়েছে আপনারা দেখবেন ইদানিং তো খুব ফলাও করে আপনার শেখ মুজিবুর রহমানের বক্তব্যগুলো প্রচার করা হয় কি হলো বসে ভাই বসেন না প্লিজ বিভিন্নভাবে ফলাও করে প্রচার করা হয় তো তো সমস্যা হচ্ছে যে আপনার একটু লক্ষ্য করবেন এই যে আপনার বিভিন্ন বক্তব্য শেখ মুজিবুর রহমান সাহেবের আপনার প্রচার করা হচ্ছে প্রায় সব টেলিভিশন চ্যানেলে এগুলোতে আপনার লক্ষ্য করে দেখবেন যে কীভাবে সংবাদ মাধ্যমের উপরে তিনি আক্রমণ করে কথা বলছেন শেষের দিকে তার শাসন আমলের শেষের দিকটায় সংবাদ মাধ্যম সাংবাদিকদের কীভাবে তিনি আক্রমণ করছেন এটা বাস্তবতা বলছি আমি তার ইফ ইউ গো থ্রু তিনি বলছেন যে সংবাদ মাধ্যম এখন আর সত্য কথা প্রচার করে না তারা শুধু আপনার এই দুর্নীতির কথাই প্রচার করছে মিথ্যা সংবাদ প্রচার করছে এই কথাগুলো আসছে তো তাদেরকে আপনার আমি যেটা সবসময় আমার কাছে মনে হয় যেটা তাদের মজ্জাগত ব্যাপার তারা ভিন্ন মত সহ্য করতে পারে না এবং তারা কেউ সমালোচনাকে সহ্য করতে পারে না এবং তাদের অপরাধগুলোকে তুলে ধরাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ যেটা আমাদের সাংবাদিক ভাই এখন উপভোগ করছে না সংবাদপত্রের স্বাধীনতা তারা আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে 1975 সালে এটা আনুষ্ঠানিকভাবে অনেক কোনো রাখা ঢাকা ছিল না এটা একেবারে আইন করে তারা বন্ধ করেছিল 1996 সালে আওয়ামী ক্ষমতায় আসার পরে পরেই দৈনিক বাংলা বিচিত্রা এবং বাংলাদেশ টাইমস তিনটি পত্রিকা নিষিদ্ধ করে বন্ধ করে দিয়েছে স্টপ এরপরে 2008 সালে একের পর এক তারা চ্যানেল ওয়ান এরপরে আপনার ইসলামিক টিভি এরপরে দিগন্ত টিভি 21 টিভি আক্রমণ করেছে এবং বন্ধ করে দিয়েছে একের পর এক পত্রিকা আমার দেশ পত্রিকা এরপরে আপনার শীর্ষ কাগজ এরপরে আপনার আবার অনলাইন 37টি না 42টি অনলাইন পত্রিকা এগুলো সব কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেখুন মানে সর্বজন শ্রদ্ধেয় যে সম্পাদক জায়দিনের শফিক রহমান তাকে মিথ্যে অজুহাতে গ্রেফতার করা হয়েছে আমার দেশ পত্রিকার অত্যন্ত জনপ্রিয় একজন সম্পাদক গুণী সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে গ্রেফতার করা হয়েছে তার আমার দেশ পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়েছে তাকে গ্রেফতার করে নির্যাতন দেওয়া হয়েছে দীর্ঘদিন কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে